আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনারা জানেন যে উনিশশো সালে পবিত্র কাবা ঘর অবরুদ্ধ করে ফেলে জোহাইমান আল কাহাতানি এবং তার সঙ্গী সাথীরা এবং তাদের মধ্য থেকে ইমাম মাহাদি দাবি করা হয় এবং বলা হয় যে তার হাতে সবাই বায়াত গ্রহণ করো তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তখন এই অপরাধের জন্য যারা সেই অফেন্সিভ অর্থাৎ অবরোধ বিদ্ধ অবস্থা থেকে মুক্ত করার সময় যারা মারা গেছে সেটা তো এক কথা পরবর্তী তেষট্টি জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে জাস্ট সৌদি আরবে এই ঘটনার মানে এই ঘটনার সময় যতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার থেকেও বেশি মৃত্যুদণ্ড বলা চলে যে সৌদি আরবের ইতিহাসে এটাই হলো একদিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়ার রেকর্ড আর সেটা হলো যে জাস্ট গত শনিবার একাশি জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সৌদি আরবিয়াতে এবং সেখানে এই একাশি জনের মধ্যে তারা হত্যাকারী ছিল বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিল এরকম অভিযোগ এনে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তো এটা তাদের কিন্তু যে স্টেট রান টেলিভিশন সেখানেই দেখানো হয়েছে বলা হয়েছে আর আপনারা জানেন যে সৌদি আরবে এই যে মৃত্যুদণ্ড অনেকটাই আসলে জাঁকজমক ভাবে করা হয় যাতে করে এ থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে এটা একটা ভালো জিনিস আর এখানে দেখেন এই একাশি জনের মধ্যে তেহাত্তর জন সৌদি আরবিয়ান এবং সাতজন ইয়েমেনিস এবং একজন সিরিয়ান তো এখানে যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে যে সৌদি আরবিয়ার এই যে পানিশমেন্ট এটা আবার ওয়েস্টার্ন এবং ইউরোপিয়ান এরা খুব খারাপ চোখে দেখে কারণ এরা চায় যে কোন কেউ অপরাধী তাকে যেন মৃত্যুদণ্ড এটলিস্ট না দেওয়া হয় তাকে শুধরানোর সুযোগ দেওয়া হয় এবং তাকে একটা লাইফ লং একটা হোক কথা বলে থাকে এখন যে ঘটনাটি হঠাৎ করে এর মধ্যে একাশি জন তারা কিভাবে মৃত্যুদণ্ড দিল তারা কি তাদের ওয়েস্টার্ন কাউন্টার পর তারা মনক্ষুণ্ণ হবে এমনটি বুঝে নেই এখানে বলা হচ্ছে যে বিভিন্ন যারা আসলে মানবাধিকার সংস্থা তারা বলছে যে হয়তোবা ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলছে এবং সবার চোখ সেদিকে এই সুযোগে সৌদি আরবিয়া এই কাজটি করলো এখন আমার যে ব্যাপারটা আমি যেটা বুঝি যে কিছু কিছু অপরাধ রয়েছে যেটা আসলে মৃত্যুদণ্ড না দিলে মানুষ বা সমাজে শিক্ষা গ্রহণ করে না যেমন দেখেন নারী নির্যাতন করা এটা যদি যদি প্রকাশ্যে জাস্ট বেশি না অল্প কিছু মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া যেত দীর্ঘ দীর্ঘসূত্রিতা না করে তাহলে দেখা যেত মানুষ কিন্তু এর থেকে ফিরে আসতো অনেক এরকম অনেক রকম অপরাধ রয়েছে যেগুলোর আসলে মৃত্যুদণ্ডই শরিয়াত মোতাবেক প্রচলিত কিন্তু এটাকে মনে করা হচ্ছে এর থেকে বেটার সলিউশন হয়তো তাদেরকে বাঁচিয়ে রাখা কিন্তু না আসলে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা যে জাস্ট যে আইন দিচ্ছেন ওটাই হচ্ছে বেস্ট মানব কল্যাণের জন্য সর্বোচ্চ নীতি এর থেকে কোনো মানুষের ক্ষমতা নাই যে কোনো নিজের মন মতো কিছু তৈরি করে সেটা বলে দেওয়া যে এটা আরো ভালো হতে পারে এই চিন্তা করাটাই আসলে একটা গর্হিত কাজ এখন এর থেকে আরেকটা জিনিস খুব স্পষ্টত হয় সেটা হচ্ছে যে সৌদি আরব যে আস্তে আস্তে ইউএস বলয় থেকে বের হয়ে আসছে এটার একটা প্রকাশ্য উদাহরণ আর একই সাথে আরেকটা জিনিস ঘটছে সৌদি আরবিয়া যখন কিনা আপনার ইউএস বলয় থেকে বের হয়ে আসছে ওদিকে কিন্তু ইরান আবার সেদিকে যাচ্ছে আপনি বিভিন্ন ঘটনা প্রবাহ দেখলে এমনটাই আজ পাবেন এবং বুঝতে পারবেন অ্যাটলিস্ট ইউএসএ ইরানের সাথে নমনীয়তা প্রকাশ করছে হতে পারে হয়তো বা রাশিয়াকে কণ্ঠাসা করার জন্য তাদের একটা পলিসি হতে পারে ফরেন পলিসি বলা চলে তো যাই হোক প্রিয় ভাবনারা ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ